হ্যালো ইউটিউবার, বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমার মনটা অনেক ভালো, কারণটা হচ্ছে যে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা আজ আমার চ্যানেলটা বাংলাদেশের টপ 100 চ্যানেলের মধ্যে একটি একটি আছে। তো টপ 100 যে চ্যানেলগুলো বাংলাদেশের আছে তার মধ্যে আমারটিও আছে। তো আপনাদের এই সাথে থাকা এবং আপনাদের সাহায্যের কারণে আজ আমার এই চ্যানেলটা এত দূর পর্যন্ত মাত্র 1-1.5 মাসের মধ্যে এতটুকু জনপ্রিয়তা পাইছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। তো আজ আমি আপনাদের সাথে 5টি জনপ্রিয় বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপসের কথা শেয়ার করব। এই অ্যাপসগুলা নিয়ে আমি আজ আলোচনা করব এবং আপনাদের এই অ্যাপসগুলোর সাথে পরিচয় করে দেবো। আশা করি আপনাদের এই অ্যাপসগুলো ভালো লাগবে। তো এই তো প্রথমেই আপনাদের সাথে আমি প্লে স্টোরে গিয়ে আপনাদের প্রথম অ্যাপসটি দেখাচ্ছি যে একটা সফটওয়্যারের কাজ কী এবং আপনি এই সফটওয়্যারটি দিয়ে বাংলা সফটওয়্যারটি দিয়ে কী 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 কাজ করতে পারবেন। তো প্রথমেই হচ্ছে আপনার কথা কথা বলা ক্লোক আপনার সরি এটা আপনি কথা বলা ঘড়ি কথা বলা ঘড়ি এই সফটওয়্যারটি আপনি সার্চ করলেই পাবেন। কথা বলা ঘড়ি নামে আপনি যদি সার্চ করেন বাংলা লেখলেও হবে, ইংলিশে লেখলেও হবে। জাস্ট আপনি এটা ইনস্টল করবেন। এটার কাজ হচ্ছে আপনাকে কম্পিউটার আমরা দেখেছিলাম যে অনেক আপনার একটা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে বলে দেয় যে এখন সময় 10টা বাজে, এরকম টাইম এরকম বলে। তো আপনারা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেও এটি করে নিতে পারেন। এটার কাজকে আমি দেখাচ্ছি যে সেটিংসে যাবেন, তো আপনার আপনাকে অ্যালার্ট করে দিবে আর কি। এটার মূলত এটার কাজ হচ্ছে যে আপনাকে বলে দিবে যে এখন 9টা বাজে। 1 ঘন্টা পরপর দিলে আপনি 1 ঘন্টা পরপর আপনাকে বলে দিবে এখন সময়, যেমন এখন 10টা 7 বাজে, তো 11টার দিকে আপনাকে বলবে যে এখন সময় 11টা বাজে। তো আপনি চাইলে 15 মিনিট পরপরও দিতে পারেন, 30 মিনিট পরপরও দিতে পারেন। তো বাংলা একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপস, তো আপনারা চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনাকে সব ক্ষেত্রে আপনাকে অ্যালার্ট করে দিবে যে আপনার টাইম এখন আপনাকে আর ওই ঘড়িতে টাইম বারবার দেখতে হবে না, আপনাকে 1 ঘন্টা পরপরই আপনাকে বলে দিবে। তো এটা হলো 1 নম্বর। তো 2 নম্বরটা হচ্ছে আপনি লিখবেন, সার্চ করবেন যে 2 নম্বর সফটওয়্যারটি হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগেছে বাংলা বাণী। বাংলা বাণী সফটওয়্যারটি আপনি প্লে স্টোরে পাবেন। এই সফটওয়্যারটির মূলত কাজ হচ্ছে আপনাদের গুরুজন বা বিশেষ বিশেষ গুণীজন মানুষদের আপনার বাণীগুলা, তো এগুলা অনেকেই যেমন প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে কিছু নির্বাচিত আপনার উক্তি আর কি, যেগুলো আপনি হয়তো আপনি যদি যেমন লেখা থাকে, যেমন ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। তো এটা হচ্ছে হুমায়ুন আহমেদের। তো আপনি এই ধরনের উক্তি হাজার হাজার উক্তি আছে, আপনি চাইলে এই উক্তিগুলো আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন এবং এগুলো মুখস্থ করে আসলে আপনার দেখা গেছে আপনার অনেক সময় সাধারণ লাইফে আপনার এই এই ধরনের উক্তিগুলো আপনার কাজে লাগতে পারে। তো আপনি এই সফটওয়্যারটির মাঝে যেমন ভালোবাসার পতনের জন্য কোনোভাবে আমরা মহাকর্ষ অভিকর্ষকে দায়ী করতে পারি না, আইনস্টন, তো এরকম অনেক আপনি অনেক পাবেন আপনার গুণীজনদের এখানে বাণীগুলা পাবেন। আপনার আপনি যেই ধরনের বাণী চান, যেমন আল হাদিস, আপনার হাদিসের কথাগুলো এখানে আপনার বাণীগুলো পাবেন, গুরুত্বপূর্ণ বাণী। তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে। তো এই 2 নম্বর গেল। আপনার 3 নম্বরটা হচ্ছে আইকিউ টেস্ট বাংলা। আইকিউ টেস্ট বাংলা নামে সার্চ করলে আপনি অনেক সফটওয়্যারই পাবেন। এই যে মজার মজার বুদ্ধির প্রশ্ন, এরকম এই এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন। এটা বেসিক্যালি আপনার জ্ঞানের একটা জ্ঞানী অনেক আপনার গুরুত্বপূর্ণ কোশ্চেন আর কি, যেমন আমরা ধাঁধা অনেক সময় পড়ে থাকি যে ধাঁধার একটা ইয়া, কিন্তু ধাঁধারটা হচ্ছে একটু আলাদা। কিন্তু এটার যেমন পর্ব 1 যে ধরেন বলুন তো এমন কি আছে কোন মালিকে যা তার বাগানে চারা বীজ বা সার ফেলার আগেই ফেলতে হয়,
তো এই ধরনের আপনার এই ধরনের অনেক ধরনের কোশ্চেন আপনি পাবেন, উত্তর সহ আপনার এখানে দেওয়া আছে। আপনি জাস্ট উত্তরের মধ্যে ক্লিক করবেন, যেমন বাবা যত দিলেন মাও দিলেন তত, ভাই দিলেন অর্ধেক, আমার আমার আড়াই তাতে আমার আড়াই তাতে মোট গুণে হলো 20, বলুন তো বাবা কত টাকা দিলেন। তো এরকম আপনার এরকম আপনি মজার মজার কোশ্চেন ইয়াগুলো আপনি কোশ্চেনগুলো পাবেন এবং উত্তর সহ পাবেন। খুব একটি বুদ্ধিমানের প্রশ্ন এখানে পাবেন। তো আপনি এই সফটওয়্যারটিও আপনার প্রয়োজন হতে পারে। আপনি অনেক সময় ফান করে ফ্রেন্ডদের সাথে এই ধরনের কোশ্চেন করতে পারেন, তাদেরকে তাদের জ্ঞানের পরিধি কতটুকু আপনি যাচাই করতে পারেন। তো এটা গেল 3 নম্বর। তো 4 নম্বর হচ্ছে এখানে আপনার সরি এখানে লিখবেন সার্চ বক্সে লিখবেন বাংলা SNG, বাংলা SNG লিখলে আপনি সরি বানানটা ভুল হয়েছে সম্ভবত, বাংলা SNG বাংলা এখানে আপনি লিখতে পারেন, বাংলা গান লিখলেও হবে, বাংলা SNG, হ্যাঁ বাংলা লিরিক্স অ্যাপ হলেও আপনি পাবেন। এই যে বাংলা লিরিক্স অ্যাপ লিখলে আপনি 1000 বাংলা সং, আপনি এটা লিখে সার্চ দিলে পাবেন 1000 বাংলা সং। বলতে আপনার এখানে গান পাবেন, এখানে গানের কথাগুলো পাবেন, যেমন একটি জনপ্রিয় একটি গান, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লোকে, এখানে আপনি পাবেন এই গানটি, এখানে কথাগুলো পাবেন আর কি। আপনি 1000-এর মতো ইয়া পাবেন, যাদের যেই ধরনের, যেমন জেমসের গান যাদের পছন্দ, তারা দেওয়ানা দেওয়ানা তোমার প্রেম দেওয়ানা, এই ধরনের আপনার এগুলো হচ্ছে আপনার বেসিক্যালি এগুলো হচ্ছে লিরিক্স। আপনি যারা গান বলতে পছন্দ করেন এবং গানের সবাই গান গুনগুন করে হলো বলি সবাই, তো আপনারা এখান থেকে আপনার কথাগুলো দেখে নেবেন। যেমন আরিফিন রুমির গান আছে, আপনি এগুলো আপনি সব সব শিল্পী এখানে পাবেন মোটামুটি। তো বিশেষ করে ব্যান্ডের শিল্পীগুলার আপনি এখানে পাবেন। তো এটা হচ্ছে আপনার বাংলা সং নিয়ে লিরিক্সের জন্য। তারপরে হচ্ছে একটি মজার অ্যাপস হচ্ছে আপনার হাসির বক্স বাংলা একটি জনপ্রিয় একটি সফটওয়্যার। আপনার হাসির বক্স লেখলেই বাংলা জোকসের, যারা জোকস পড়তে পছন্দ করেন, সবচেয়েতে আমার কাছে এই জোকসের ইয়াটাই ভালো লাগে। এখানে অনেক জোকস পাবেন, ভালো ভালো জোকস, আপনার যারা জোকস পড়তে পছন্দ করেন, আসলে বোরিং টাইমটা আপনি জোকস পড়ে মজা নিতে পারেন। তো এটির মাধ্যমে আপনি আপনার বোরিং সময়টা একটু হাসিতে কাটাইলেন এই সফটওয়্যারটি পড়ে। তো আশা করি আপনাদের 5টি সফটওয়্যারই আপনাদের ভালো লাগবে, এবং এই সফটওয়্যারগুলো বাংলা সফটওয়্যারের মধ্যে, হাজার হাজার সফটওয়্যারের মধ্যে এই 5টা সফটওয়্যার সবচেয়ে জনপ্রিয়। তো আমার কাছে খুব ভালো লাগে, তো আপনাদের আশা করি ভালো লাগবে, এবং আপনাদের এই সহযোগিতা আর এত ভালোবাসা আমার চ্যানেলটার প্রতি, সে কারণে আজ আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি। বাংলাদেশের 100 চ্যানেলের মধ্যে আমারটিও একটি। তো আপনাদের দোয়ার দোয়ার এবং আশা করি যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আরও ভালো ভালো জিনিস, যাতে ভালো ভালো টিপস এবং ভালো ভালো অনেক কিছু শেয়ার করতে পারি আপনাদের সাথে। তো তার যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমার ভিডিওগুলোতে আগে যেমন লাইক দিতেন, এখনও লাইক দিবেন, যদি আপনাদের ভালো লাগে থাকে কমেন্টসে আমাকে উৎসাহ দিবেন, আপনাদের কেমন লাগলো ভিডিওটা এটা জানাবেন, প্রত্যেকেই জানাবেন। এবং আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসের অ্যান্সার করার জন্য, এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা যদি আরও একটু আপনাদের যদি ভালোই লেগে থাকে, যে আমার চ্যানেলটা আরও, আমি চাচ্ছি যে আমার চ্যানেলটা নাম্বার 10-এর মধ্যে নিতে, তো আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন যে ভিডিওটা আপনার কাছে ভালো লাগে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।